বাংলাদেশ এশিয়া কাপ 2023 টুর্নামেন্টে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে বাজেভাবে হারার পর এক প্রকার শঙ্কা জেগেছিল দ্বিতীয় রাউন্ডে খেলার, কিন্তু দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে কামব্যাক করে বিশাল ব্যবধানে জয়লাভ করে নিয়েছিল আফগানিস্তানের সঙ্গে। সেই কারণে বিশাল ব্যবধানে জয়লাভ করার কারণে বাংলাদেশের দল সরাসরি দ্বিতীয় রাউন্ডে চলে যায়। সেই সাথে লিটন দাস তিনি সুস্থ হয়ে যাওয়ার কারণে বাংলাদেশের বিসিবি তাকে কিন্তু এশিয়া কাপ খেলার উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছে, যদিও আইসিসি নিয়ম অনুযায়ী তার খেলার কিন্তু কথা না। কিভাবে খেলতে পারছে বলবো আজকে বিস্তারিত। আমরা জানি আইসিসি টুর্নামেন্টে 17 সদস্যের স্কোয়াডের খেলোয়াড় কিন্তু রাখতে হবে, তার বেশি রাখা যাবে না। যদিও লিটন দাস তিনি সুস্থ হয়ে তাকে সরাসরি পাঠিয়ে দিয়েছেন পরবর্তী ম্যাচটি খেলার জন্য, হয়তোবা ইন্ডিয়া অথবা পাকিস্তান যে কোনো দলের সঙ্গে হয়তোবা খেলবে, কিন্তু কিভাবে খেলবে এটা কিন্তু প্রশ্ন রয়ে গেছে অনেকের কাছে, সেটা আপনাদেরকে ক্লিয়ার করছি। লিটন দাস সরাসরি 17 দলের স্কোয়াডে যুক্ত হতে পারছে না, অর্থাৎ অতিরিক্ত খেলোয়াড় হিসেবে থাকতে হচ্ছে তাকে। খেলতে হলে অবশ্যই যে কোনো খেলোয়াড়কে ইঞ্জুরি বা অসুস্থ হতে হবে, কোনো রকমের ছোটোখাটো ইঞ্জুরি হতে হবে। এখানেই কিন্তু বাংলাদেশের দল বা ম্যানেজমেন্ট একটা টেকনিক্যাল খাটাবে, একটা বুদ্ধি খাটাবে, যে কোনো খেলোয়াড়কে হয়তোবা মিথ্যা একটা ইঞ্জুরি অথবা ছোটোখাটো একটা ইঞ্জুরি দেখিয়ে তাকে বসিয়ে সেই জায়গায় লিটন দাসকে হয়তোবা স্কোয়াডে যুক্ত করা হতে পারে। অর্থাৎ এটা একটা কিন্তু টেকনিক খাটাবে, নয়তোবা দলে কিন্তু যুক্ত হতে পারবে না লিটন দাস। তাকে যুক্ত করতে হলে অবশ্যই টপ অর্ডারের যে কোনো ব্যাটসম্যানকে বসাতে হবে। এখন কপাল পূর্বেকার সেটাই কিন্তু ভাবনার বিষয়, যদিও ইনামুলক বিজয়ের কথা বলছে না, তিনি তো দলে নেই, দলে খেলছেন এমন খেলোয়াড় হিসেবে বাদ পড়তে পারে। এই মুহূর্তে হয়তোবা নাঈম শেখ অথবা তানজিদ তামিম যে কোনো একজনকে হয়তোবা দল থেকে বাদ পড়তে হবে, এটাই কিন্তু একটা বড় নিউজ। আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই সবাইকে ধন্যবাদ, স্বাগতম, ভালোবাসা জানাচ্ছি। ভিডিওটি বা এই ভিডিওটি দেখে যদি আপনি কোনো কিছু জানতে পারেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, সেই সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।